তারেক রহমান হ্যামিলনের বাসিওয়ালার মতো দূর লন্ডন থেকে যে আন্দোলন নেতৃত্ব দিচ্ছে, এইটা বিশ্বে বহু দেশে আছে। অবৈধ বিনা ভোটের নার্ভাস সরকারের কারণে এই অবস্থা। সংসদ, যেদিন থেকে সংসদে ওনারা উপস্থিত হবেন সেই দিন থেকে তাদের কার্যভার গৃহীত হইবে, কিন্তু যখন এখন তারা কি, নির্বাচন এখন তারা কি, এখন এখন তারা কি, এখন 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 শপথ বিনা গ্রহণ ভোটের করে চোর, আমি বিনা ভোটের চোর, বিনা না না ভোটের প্লিজ চোর। প্লিজ না না একটু একটু চোর আমরা সিরিয়াসলি একটু বুঝবার চেষ্টা করছি, প্লিজ এটা খুব সিরিয়াস জি 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 বিষয়। জনাব রিপন 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 সংসদ সদস্যরা বর্তমান সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কার্যভার গ্রহণ করবেন। আমি মনে করি এখানে সংবিধানের যে বাধ্যবাধকতা আছে তা সম্পূর্ণভাবে অনুসরণ করা হয়নি। তো এখন বলার চেষ্টা করা হচ্ছে যে কার্যভার গ্রহণ করা হবে 30 তারিখ, যার 30শে জানুয়ারি, সেটিকে আপনি বলছেন যে কার্যভার গ্রহণ করা হয়ে গেছে যেহেতু শপথ গ্রহণ করা হয়েছে। কনফিউশনটা শুধুমাত্র এখানে। আমি একটু বলে নেই সাগর ভাই, রিপন ভাই বলবার আগে, জি এটি হয়েছে যে একটি অবৈধ বিনা ভোটের নার্ভাস সরকারের কারণে এই অবস্থা। 7 তারিখে ভোট হয়েছে, পারলে ওই দিন রাতেই শেখ হাসিনা এমপিদের ওত নিয়ে সরকার গঠন করে, কারণ ওই যে অজানা আতঙ্ক, কখন জনগণ রাস্তা থেকে বের হয়, রাস্তায় বের হয়, কখন গণতান্ত্রিক বিশ্ব আমাদের সরকারকে আটকিয়ে দেয়, এবং আচ্ছা গণতান্ত্রিক বিশ্বের সমর্থনের জন্য তো আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধে কি আমরা একা আপনি একা সফল হয়েছি? আপনি শেষ করবেন এই জায়গায় জনাব সাইদ হ্যাঁ, মাহবুব। আপনি এবং বড় আমি একটি আহ্বান করেছেন, আপনি মনে করেন যে আসলে ভারত আমাদের এই সকল বিষয়ে যে বর্তমান যে ক্রাইসিস আমি বলি চলছে শোনেন, রাজনৈতিকভাবে, জি এটির জন্য আমি ভারত বলি দায়ী বলে আপনি মনে করেন? জি আমি বলি ভারতের জনগণ না, ভারতের আরএসএস এর হিন্দুত্ববাদী উগ্র গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীর সরকার। আর আমি একটি আমার একটি অভিজ্ঞতা আমি শেয়ার করে শেষ করি, আমার যে শেষ সাংবাদিক করবেন। যে দর্শক বন্ধু প্রশ্ন করেছেন, এটিও গণতন্ত্রের লক্ষণ। বিএনপির সমালোচনা করা যাবে না কেন? অবশ্যই সমালোচনা করতে হবে, বিএনপি কি আওয়ামী লীগ যে কোনো সমালোচনা করা যায় না? সমালোচনা আত্মসমালোচনার মধ্য দিয়ে নতুন পথের উদয় হয়। তারেক জিয়া কতটা আন্তরিক, দলের নেতাকর্মী তো বটেই, কোনো শহীদ হলে আহত হলে। আমাদের ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের গত সেপ্টেম্বরে ঢাকা বারে একটি শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা চালিয়েছিল, আমাদের কয়েক বেশ কিছু 50-এর অধিক আইনজীবী ভাই বোনের আহত হয়েছিল, ঢাকার ইসলামিক হসপিটালে এবং অন্যান্য হসপিটালে তাদের ভর্তি করা হয়েছিল। আমি যখন যাই, দেখতে যাই, আমরা সবাই চেষ্টা করি একে অপরের সহযোগিতা করা, তখন দেখলাম বিএনপির একটা টিম জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে ফল দেওয়া, শুভেচ্ছা জানানো, শুভেচ্ছা মানে দ্রুত রোগ আরোগ্য কামনা করা, এমনকি অর্থনৈতিক সহযোগিতা তারা করেন, প্রস্তাব দেন। আমি তো জি বলবো তারেক রহমান হ্যামিলনের বাসিওয়ালার মতো দূর লন্ডন থেকে যে আন্দোলন নেতৃত্ব দিচ্ছে, এইটা বিশ্বে বহু দেশে আছে, লেনিন করেছে, ইরানে খমিনি করেছে, বিশ্বের বহু দেশে করেছে, তার চেয়েও বড় উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আমরা, আমাদের প্রিয় মাতৃভূমি। আমাদের মুজিবনগর সরকার বাংলাদেশে ছিল না, মুজিবনগর সরকার কলকাতা থেকে নেতৃত্ব দিয়েছে। কাজেই আমি যেটা মনে করি, হতাশ হওয়ার তো সুযোগই নেই, হতাশ আওয়ামী লীগ হবে। আজকে ম্যাথু মিলারের পুনরায় উচ্চারণের মধ্যে ফরাদ ভাই আছেন কিনা জানি না, আমি খুব শ্রদ্ধা করি, অধ্যাপক মানুষ ফরাদ ভাই, কোনো সমন্বয়হীনতা নাই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, পিটার হার্স তার রুটিন ডিউটি পালন করেছে। এখন এই যে আপনার সঙ্গে রিপন ভাই সঙ্গে, পিটার হার্স তো বলেছে যে সরকারের সাথে তারা না বাংলাদেশের সাথে, যদিও বলেছে না, বাংলাদেশের তারা সাথে। বলেছে, প্রথম কথা পিটার হার্স কোন কোন সময় বলেছে এই সরকারকে অভিনন্দন দিলাম, আমার চোখে পড়েনি, আমি জানি না কোন মিডিয়া এসছে, পিটার হার্স বলেছে বাংলাদেশের সঙ্গে কাজ করবে, কাজ তো করবেই, স্যাংশন যখন দেবে, বাণিজ্যিক ব্লকেট দেবে, তখন বাংলাদেশের সঙ্গে কাজ করবে না? সে ব্লকেট দূর করার পথ বলবে না? দূর করার পথ হচ্ছে একটি গণতান্ত্রিক নির্বাচন। এবং আমি তো মনে করি যে পিটার হার নাম কি ম্যাথু মিলার যে বক্তব্য দিয়েছে, এখন দেখেন আমি ফয়েজ ভাই, এই রিপন ভাই এবং ফরাদ ভাইকে বারবার শ্রদ্ধাভাজন বলছি, আসলে তারা ভালো মানুষ, এখন তার কারণে কি আওয়ামী লীগ সরকারকে আমরা মেনে নিচ্ছি? কিছু সৌজন্যতা আছে না, কিছু ডিপ্লোম্যাটিক আচ্ছা রুল আছে না, কিছু নাইসিসিটি আছে না? আজকে আওয়ামী লীগ আগে ঠিক করুক আওয়ামী লীগ আমেরিকার ক্ষেত্রে কি ভাবে, তারা নৌকা উপহার দেয় পিটার হার্সকে, আর ম্যাথু মিলার যখন সেন্টার থেকে বলে যে নির্বাচন সুষ্ঠু অবাধ হয়নি, প্রধানমন্ত্রীর ব্যাপারে নো নো বলে, তখন বলে কিছু যায় আসে না, এটা তো গাদ্দাফি বলতো, সাদ্দাম বলতো, ইয়েমেনের বেন আলী বলতো, ইয়াহিয়া খান বলতো, আমরা তো সেই জায়গায় যেতে চাই না। আমি শেষ করি, শেষ করবেন, সেটা হচ্ছে, একদম একদম হ্যাঁ 30 সেকেন্ড। সেটা হচ্ছে, বর্তমানে 648 জন এমপি আছে সংবিধান অনুযায়ী অবৈধভাবে,
এটি সরকারের কলঙ্কে আরেকটি পালক, এবং বাংলাদেশের জনগণের এত বড় আন্দোলন আমি আমার এই ক্ষুদ্র জীবনে দেখিনি। এরশাদ বিরোধী আন্দোলনে আমি প্রত্যক্ষ অংশগ্রহণ করেছি, আমি দেখিনি এত লোকের অংশগ্রহণ। আর আপনার হাতে পুলিশ, আপনার হাতে বিজেপি, আপনার হাতে পোশাক পরা আপনার শাসন ব্যবস্থা, আপনি ওখান থেকে মুচকি মুচকি হেসে নিষ্ঠুর ভাবে বলতেই পারেন জনগণ নামে না কেন, 1 ঘন্টার জন্য পুলিশ বিডিআর কে নিরপেক্ষ রাখেন, আসেন আওয়ামী লীগও নামবে বিএনপিও নামবে, কার মিছিল বড় হয়? 1 ঘন্টার জন্য পুলিশকে নিরপেক্ষ করেন, মিছিলে মিটিং এর ডাক দেন, আওয়ামী লীগ ডাক দেবে তার জোট মহাজোট সহ, বিএনপি ডাক দেবে, আসেন কার মিটিং বড় হয়, কে বাংলাদেশের রাজপথে অবস্থান করে, আসেন এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। আমি বারবারই কিন্তু বলার চেষ্টা করতেছি যে 65-1, যদিও আইন বিশেষজ্ঞ মামুন ভাই, আমি ওটা থেকেই বলছিলাম যে 2-এ বলছে যে একক নির্বাচনে যেটা উনি বলেছেন, আমি কিন্তু বলেছি যে সংবিধানে পঞ্চদশ সংশোধন আইন 2011 প্রবর্তন কালে বিদ্যমান সংসদের অবশিষ্ট মেয়াদ, এইখানে এই কথাটি হচ্ছে অবশিষ্ট মেয়াদে ওই অনুচ্ছেদের মানে হচ্ছে 65-2-এর যে নির্বাচন করছে 2 দফায় বর্ণিত প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 3 সদস্যগণ, তারা সংসদ সদস্য, এবং তৃতীয় দফায় যে আবার 50 জনকে 25 বছরের জন্য নির্বাচন করেছে, সংশোধন করেছে, মহিলা, ওইটা মহিলা, হ্যাঁ রাইট, আমি ওটাই বলছি যে এইখানে এই জায়গাটাই, এবং যেটা হচ্ছে কার্যভার হচ্ছে সাগর ভাই যে কার্যভার ব্যাটসম্যান হলো যেই দিন থেকে ওনারা সংসদে উপস্থিত হইবেন, অর্থাৎ 30 তারিখ, এই আমি উপরে যাব। তার মানে এখনো পর্যন্ত নতুন এমপি যারা, তারা এখনো এমপি হিসেবে গণিত হয়নি, আপনি এটাই বলতে যাচ্ছেন? না 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 না, এখানে আমি আমি তো বিশ্বাস করি না, আমি তখনই যখন কার্যভার গ্রহণ করবে, আমি এমপি বলি নাই, আমি বলছি তাদের কার্যভার যেদিন থেকে সংসদ, যেদিন থেকে সংসদে ওনারা উপস্থিত হবেন সেই দিন থেকে তাদের কার্যভার গৃহীত হইবে, কিন্তু যখন আমি আসলে এটা নিয়ে আরো বহুত প্রশ্ন করবার আছে, এখন কথা হলো তাদের যারা আছে তাদেরকে আমরা কি হিসেবে দেখবো, আর পুরাতন যারা রয়েছে তাদেরকে আপনি কি হিসেবে দেখবেন, তারা কি তাহলে এমপি নয়? এখানে স্পষ্টতই বলেছে 3-এর ক সংবিধানের 5-10 সংশোধন আইন 2011 প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অবশিষ্ট মেয়াদে এই অনুচ্ছেদের 2 দফা বর্ণিত প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 সদস্য। তার মানে কি হয়েছে? আমি 30 সেকেন্ড বলে শেষ করে দিচ্ছি, বলছি যে এটি সংবিধানের ভাষাটি আমি বললাম, এখন এটি মামুন ভাইরা যারা আইন বিশেষজ্ঞ আছে, না এখন আপনি যেটা বলছেন সংবিধানের ভাষা এটাও আমি খুব বেশি বুঝিনি, যারা ফজল আমরা এটা নিয়ে বিতর্ক করার সুযোগ আর সময় নেই। এখানে আপনি সিম্পল একটা উদাহরণ দেন, ওনাদের সংবিধান তো ওনাদের মতো, যা ইচ্ছা তাই করছে, যেভাবে ব্যাখ্যা সেভাবে দিচ্ছে, ওনাদের কোনো ব্যাখ্যা কোনো আইনজ্ঞ কোনো ব্যাখ্যার সাথে মিল পাবেন না। আপনার 300 আসনের এমপি ছাড়া বাংলাদেশ সরকার যে এখন গঠিত হয়েছে, যে মন্ত্রিপরিষদ হয়েছে, সেখানে মাত্র 2 জন টেকনোক্রেট সম্ভবত মন্ত্রী, আর বাকি যে মন্ত্রী 2 জন টেকনোক্রেট মন্ত্রী, দ্যাট মিন্স টেকনোক্রেট মন্ত্রী যদি 2 জন হয়, বাকিরা কিসের উপর ভিত্তি করে মন্ত্রিত্ব পেয়েছে? এমপি হওয়ার পরেই তো তারা মন্ত্রিত্ব পেয়েছে, দ্যাট মিন্স আপনি অফিস করা শুরু করে দিয়েছেন। আপনি যদি জুনায়েদ আহমেদ পলক থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই প্রথম দিন অফিসে গিয়ে ফুল ছুটিয়ে তারপরে বলেছে আমরা প্রথম ওয়ার্ক ডে শুরু করলাম, এখান থেকেই প্রমাণিত যে তারা অবৈধভাবে কাজটা শুরু করেছে, এটা তো আর সাংবিধানিক ব্যাখ্যা লাগে না।
সাগর ভাই, আমার কাছে যেটা মনে হচ্ছে, 18 সালের চোরগুলো এখনো ক্ষমতায় আছে, আর 2024 সালের চোরেরা এখন পর্যন্ত অবৈধভাবে আবারও ক্ষমতায় আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এভাবে না বলি, মূলত না এভাবেই আপনি কি বলছেন এখানে, বাংলাদেশে এখন এই 650 এরা সবাই চোর, এরা সবাই চোর, এদের কোনো এমপিত্ব নাই, এদের ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সংবিধানকে সাগর ভাই অপমান করা হয়। সাগর ভাই আমাকে 10 সেকেন্ড, আমি আপনার আসছি আগে, ডক্টর হাসান আদালিকে।